শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জেলার জগদ্দল বিধানসভার অন্তর্গত মামুদপুর গ্রাম পঞ্চায়েতের দশমতম নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান উপপ্রধান নির্বিঘ্নে নির্বাচিত হল। পঞ্চায়েতের প্রধান হিসেবে প্রিয়াঙ্কা মালাকার সহ অশোক হালদার উপপ্রধান পদে নির্বাচিত হলাম। অনুষ্ঠানে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ব্লক উন্নয়ন আধিকারিকের প্রতিনিধি সহ রাজ্যের মন্ত্রী তথা নৈহাটি বিধানসভা সদস্য পার্থ ভৌমিক, নৈহাটি আইএনটিটিউসির সভাপতি বিষ্ণু অধিকারী, মামুদপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরঞ্জন মালাকার, তৃণমূল কংগ্রেসের নেতা বলরাম সাঁতরা সহ অন্যান্য নেতৃবর্গ। প্রধান উপপ্রধান নির্বাচিত হওয়ার পর তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রতিনিধিরা পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাতে দেখা যায়। কোন প্রধান উপপ্রধান নির্বাচিত যারা হয়েছেন, আমরা মামুদপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্বোধনা জানাচ্ছি। আমাদের মধ্যে সকল সদস্যবৃন্দ উপস্থিত আছে, তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ববৃন্দ এখানে উপস্থিত আছে, মহিলার থেকে শুরু করে যুবক থেকে শুরু করে সবাই এখানে। আমাদের নেতৃত্ব সুরঞ্জন থেকে শুরু করে অশোক মাস্টারমশাই থেকে শুরু করে আরও যারা আছে আমাদের মহাবীর কর্মকার সবাইকে আমরা মামুদপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে প্রধানকে আমি আমার পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করছি। অশোক কুমার হালদারকে সম্বর্ধনা জানানো। মানে সবাই মিলে মানুষের কাজ করব, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দেবো। মামুদপুর পঞ্চায়েত এখনো কিছু অসমাপ্ত কাজ থেকে গেছে, কি পদক্ষেপ নেবে? যেগুলো আগে অসম্পূর্ণ আছে সেগুলো আগে পূরণ করার চেষ্টা করবো। আমরা তো সর্বভারত তৃণমূল কংগ্রেস করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের আইকন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিভাবক বাংলার জনপ্রিয় সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং জনপ্রিয় বিধায়ক সোমনাথ মহাশয় আমাদের অভিভাবক আছেন। আমরা চেষ্টা করব মামুদপুরকে, তারা যে আস্থা রেখেছেন আমাদের প্রতি, আমরা সেই আস্থা অনুযায়ী মামুদপুরকে একটা স্বচ্ছ পঞ্চায়েত উপহার দেওয়ার চেষ্টা করব। এবং মামুদপুরবাসী তাদেরকে আমরা সুষ্ঠুভাবে পরিষেবা দেব এবং যে সমস্ত অসমাপ্ত কাজগুলো আছে সেই অসমাপ্ত কাজগুলো আমরা সুসম্পন্ন করব, এটাই আমাদের প্রথম কাজ হবে। জীবনের যা কিছু চাওয়া মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী প্রিয় গোপাল বিষয়ী। প্রিয় গোপাল বিষয়ী, বাগমোড় হালিশহর কাঁচড়াপাড়া খ্যাংরাপট্টি এমজি রোড বড়বাজার ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট, কার্জন গেটের কাছে বর্ধমান, কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচড়াপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারিটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।